দেখবেন এই আক্রমণ পুলিশ করার পরে সাথে সাথেই টিয়ার গ্যাস শেল হয়েছে, সাথে সাথেই আপনার বন্দুক ছোড়া হয়েছে, গুলি ছোড়া হয়েছে এবং অসংখ্য নেতা কর্মী আহত হয়েছেন। তারপরে হঠাৎ করে আপনার একটি পুলিশের গাড়িতে আগুন লেগেছে। পুলিশের গাড়িতে আগুন লাগানো কার, আপনি দেখবেন এই ছবিটা কার আগুন লাগাচ্ছে, এই ছবিটা কার। তারপরে দেখবেন হেলমেট পরা কিছু মানুষ, হেলমেট পরা তারা এসে আক্রমণ শুরু করলো ওই গাড়ির উপরে। এবং তারা কারা, আমরা এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি যে ছাত্রলীগের ছেলে, এটা আমরা এখন পর্যন্ত একদম সমর্থিত নয়, অসমর্থিত খবর আমরা এটা পেয়েছি। আপনারা দেখুন এই যে হেলমেট পরা ছবি গাড়ির উপর উঠে আপনার, এই দেখুন গাড়ি ভাঙছে হেলমেট পরা। ওখান থেকে হেলমেট পরার আমাদের কোন মানুষ হেলমেট পরে আসার কথা নয়, প্রশ্নই উঠতে পারে। এবং সেখানে দেখেন খুব পরিকল্পিত ভাবে যে ঘটনা ঘটেছে তা বোঝা যাচ্ছে। এবং আপনার এখানে যে আগুন লাগানো হচ্ছে সেটা পর্যন্ত কে লাগাচ্ছে সেটা দেখানো যাচ্ছে, দেখা যাচ্ছে হেলমেট পরা লোক সমস্ত বসে। এবং আমাদের কাছে আরো ছবি আছে, দেখানো যাচ্ছে যে এই শান্তিপূর্ণ মিছিলের মধ্যে পুলিশ ঢুকে পড়ছে। উই হ্যাভ গট দোজ পিকচার, পুলিশ ভেতরে ভেতরে ঢুকছে, ঢুকে তারপরে হঠাৎ করে আক্রমণ শুরু করেছে। এবং একই সঙ্গে একটি নির্দিষ্ট ইলেকট্রনিক চ্যানেল তারা অভিযোগ করলো যে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের নেতৃত্বে হামলা হয়েছে। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা অত্যন্ত সাজানো একটা পরিকল্পনা। এবং সেই পরিকল্পনাটি হচ্ছে যে এই হামলাটি করে বিএনপিকে দায়ী করে আবার বিএনপির উপরে হামলা নির্যাতন শুরু করা। আমরা মনে করি হেলমেটধারী সমস্ত ব্যক্তিরা কারা, এবং তারা অভিযোগ এসেছে এখন পর্যন্ত যে তারা ছাত্রলীগের ছেলে। আমরা তদন্ত করছি নিজেরা আমাদের পার্টি পর্যায়ে, এবং সেই পার্টি পর্যায়ে তদন্ত করে আমরা নিশ্চিত হব, আমরা বিশ্বাস করি যে এটাই হচ্ছে আসল ঘটনা। আমরা যে কথাটি বলতে চাচ্ছি এটা খুব স্পষ্ট করে বলতে চাই যে আজকে সুপরিকল্পিতভাবে পরিকল্পনা করে এই নির্বাচনকে বানচাল করার জন্যই সরকার এই প্লট তৈরি করেছে। আমরা খুব স্পষ্টভাবে বলতে চাই যে পুলিশের শেল্টার নিয়ে, পুলিশের ছত্র ছায় যারা এই আক্রমণ করেছে, পুলিশ আক্রমণ করেছে আর আগুন লাগিয়েছে পুলিশের ছত্র ছায় এই সমস্ত ছাত্রলীগের ছেলেরা হেলমেট পায়নি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো। এখানে আপনাদের নিশ্চয়ই মনে আছে সড়ক নিরাপদ সড়ক আন্দোলন, সেই আন্দোলনে ছাত্ররা যেভাবে এসেছিল তখন একটা হেলমেট পায়নি সে আন্দোলনটা নস্যাৎ করেছে, নিশ্চয়ই মনে আছে আপনার। ঠিক একই কায়দায় আজকে সম্পূর্ণ শান্তিপূর্ণ নির্বাচনের যে কর্মসূচি সেই কর্মসূচিকে বানচাল করা, নির্বাচনকে বানচাল করা, এই উদ্দেশ্য নিয়ে আজকে এই ঘটনাটি ঘটনা হয়েছে। এবং তারপরে কি হয়েছে, পরে আপনারা দেখবেন যে আজকে সন্ধ্যা থেকে আবার গ্রেফতার অভিযান শুরু হয়েছে। এবং ওইখান থেকে যারা অফিস থেকে বেরিয়েছেন আমাদের বগুড়ার সাবেক সংসদ সদস্য যিনি আমাদের চেয়ারপারসন, চেয়ারপারসন উপদেষ্টা খেলুজ্জামান লালু, গাইবান্ধা জেলার সাবেক সভাপতি এবং বর্তমানে গ্রাম সরকার সম্পাদক আসাদ আনিসুজ্জামান খান বাবু, এবং খুলনা জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিন রেজাজ খান সহ কমপক্ষে 60-70 জনকে গ্রেফতার করা হয়েছে এবং অসংখ্য নেতা কর্মী আহত হয়েছে, আহত হয়েছে প্রায় শতাধিক, আহত হয়েছেন আপনার সাংবাদিক এবং আমাদের মহিলা কর্মী সহ। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, এটাকে আমরা হালকা করে দেখছি না, হালকা করে নেওয়ার কোনো সুযোগ নাই। অন্যান্য পুলিশি হামলা বা আপনার গ্রেফতার সেভাবে আমরা এটাকে দেখতে পারি না। যখন নির্বাচন তফসিল ঘোষণা হয়েছে
এবং নির্বাচনে যখন জনগণ অংশগ্রহণ করতে শুরু করেছে আমাদের দুইজন অংশগ্রহণ করছি, যখন অত্যন্ত উদ্দীপনার মধ্যে দিয়ে আমাদের নেতা কর্মীরা সমর্থকরা যখন আপনার এই নির্বাচনে অংশ নিচ্ছেন, একটা এতদিন পরে একটা স্পেস পাওয়া যাচ্ছে বলে অনেকে মনে করেছিলাম আমরা, এবং স্পেসটা পাওয়ার মধ্যে দিয়ে আমরা আমাদের যে গণতান্ত্রিক অধিকার সেই অধিকারকে প্রয়োগ করবো বলে যখন মনে করেছি তখনই আক্রমণ শুরু হয়েছে। আক্রমণ পুরোপুরি ভাবে গণতন্ত্রের উপর আক্রমণ, এই আক্রমণ একটা সুষ্ঠুভাবে নির্বাচনের উপর আক্রমণ। আমি আপনাদেরকে অনুরোধ করব বিষয়টি গুরুত্ব সহকারে আপনি জনগণের কাছে পৌঁছে দেবেন, এবং আমরা খুব পরিষ্কার করে বলতে চাই, আমরা পরিষ্কার করে বলতে চাই নির্বাচন কমিশনকে যে এই মামলাগুলো প্রত্যাহার করতে হবে, পুলিশ প্রশাসনকে বলতে চাই এবং অবিলম্বে আমাদের এইসব নেতা কর্মীদেরকে মুক্তি দিতে হবে, অন্যথায় এই নির্বাচনের ব্যাপারে আমাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে আমরা এতটুকু দ্বিধাবোধ করব না, তার সমস্ত দায় দায়িত্ব বর্তাবে এই নির্বাচন কমিশনের উপরে এবং তথাকথিত নির্বাচনকালীন সরকারের উপরে। কেন তথাকথিত বলছি, এবং নির্বাচন কমিশনের এই নির্দেশনাটি প্রত্যাহার করতে হবে। আমরা কেন বলছি এটা, বলছি এই জন্যে যে আপনারা সবসময় বলছেন যে ওরা একটা নিরপেক্ষ নির্বাচন চান, নিরপেক্ষ নির্বাচন চাইলে এবং যে সমস্ত নির্বাচনের আচরণ বিধিমালা রয়েছে তার মধ্যে আজকে প্রধানমন্ত্রী গণভবনে আওয়ামী লীগের মনোনয়ন প্রার্থী প্রায় 4,500 লোকের সঙ্গে মিটিং করেছে গণভবনে। গণভবন একটি সরকারি প্রতিষ্ঠান, সরকারি স্থাপনা, এবং সেখানে প্রধানমন্ত্রীর পদকে পুরোপুরি অ্যাবিউজ করে সরকারি সুযোগ সুবিধা নিয়ে অপব্যবহার করে তিনি আজকে নির্বাচন আচরণ বিধি ভঙ্গ করেছেন। আমরা দেখতে চাই নির্বাচন কমিশন কোন ব্যবস্থা গ্রহণ করছে। আপনারা জানেন যে আমরা আজকে নির্বাচন কমিশনে গিয়েছিলাম, নির্বাচন কমিশনে গিয়ে আমরা এই সমস্ত দাবি দাওয়াগুলো তাদের কাছে সম্পূর্ণ তুলে ধরেছি এবং আমরা খুব পরিষ্কার করে বলেছি, এবং তারা এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন এবং তারা স্বীকার করেছেন যে কালকে এই পত্রটা দেওয়ার ফলে এই ঘটনা ঘটেছে, এটা তারা দুঃখ প্রকাশ করেছেন। এখন আমরা পরিষ্কার করেছি, আগে বলেছি, এখনো বলছি যে এই আদেশ তাদেরকে প্রত্যাহার করতে হবে, সুষ্ঠুভাবে গণতান্ত্রিক প্রক্রিয়াকে চলতে দিতে হবে, নির্বাচন প্রক্রিয়াকে চলতে দিতে হবে পুরোপুরি গুপ্ত হয়ে এবং পুরো ভয়ভীতির বাইরে থেকে এই কাজগুলো করতে দিতে হবে আমাদের বিরোধী দলের নেতা কর্মীদেরকে। আমি আশা করব, আমি আপনাদের ছবিগুলো দেখিয়ে দিই, দেখেন পুলিশ কীভাবে ঢুকছে মিছিলের মধ্যে, ভালো করে ধরে পুরো আপনারা দেখতে পাবেন, আমি আপনারা দিয়ে দেবো, আপনারা দেখবেন কিভাবে মেরে ঢুকিয়ে দিচ্ছে ভেতরে, আপনি দেখেন একদম শান্তিপূর্ণ। তখনও কিন্তু আপনার মিছিল জাস্ট সমাবেশটা করেন, সবের মধ্যে কি মানুষ এখন জড়ো হয়েছে খড় কেনার জন্য, এই দেখেন লাঠি সোটা নিয়ে বন্দুক নিয়ে পুলিশ রাইফেলের পার দিয়ে কিভাবে আপনার ব্যবস্থা নিচ্ছে। আজকে পুলিশ এই সুযোগ নিয়েছে প্রেস ক্লট করে তারা সমস্ত জেলায় জেলায় আবার আমাদের কার্যালয়ের সামনে আবার পুলিশ মোতায়েন করেছে, বিভিন্ন জায়গায় পুলিশ মোতায়েন করেছে, অর্থাৎ আবার আগের জায়গায় ফিরে যাবে সমস্ত আমাদের যে গণতান্ত্রিক স্পেস সেই স্পেস গুলোকে তারা বন্ধ করে দিচ্ছে, এবং আমরা বারবার তো বলেছি, আমরা বলেছি যে এই পুলিশ প্রত্যাহার করতে হবে এবং পুলিশ প্রত্যাহার করতে হবে আমাদের কার্যালয়ের সামনে বা জেলার কার্যালয়ের সামনে, আমাদের কেন্দ্রীয় অফিসের সামনে থেকে পুরোপুরি পুলিশ প্রত্যাহার করতে হবে, নাহলে আমরা ধরেই নেব যে সরকার কোন নির্বাচন করতে দিতে চায় না, তার নির্বাচন বানচাল করার জন্যই এই ঘটনা ঘটেছে। আজকে মানুষ জেগে উঠেছে, জেগে উঠেছে বলেই আজকে এই ঘটনা তারা ঘটেছে।
যাই হোক, সকল বন্ধুগণ আপনাদের অনেক ধন্যবাদ। এবং আমরা আবারও বলছি যে আমরা একটা সুষ্ঠু আবাদ নির্বাচনের পক্ষে আমরা কাজ শুরু করেছিলাম। আমরা যদি করতে না পারি, নির্বাচনের মাঠে যদি আমরা থাকতে না পারি, এর দায় দায়িত্ব সম্পূর্ণ সরকার এবং নির্বাচন কমিশনকেই গ্রহণ করতে হবে। আমি তো মনে করি যে তারা নির্বাচন কমিশনের যোগ সাজসে যার সঙ্গে করুক, যোগ সাজসে তারা সরকার এই ঘটনাটা ঘটিয়েছে। থ্যাংক ইউ।